এদিকে যে কোনো মূল্যে দখলদারদের হাত থেকে নদী রক্ষা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। নদী দখলকারীরা যত শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা জরুরি মন্তব্য করে নদী রক্ষার ব্যয় নির্ধারণ করে তা যথাযথ স্থানে দ্রুত পাঠানোর জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান।